আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত। সো হাই গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না কেন, ভালো থাকাটা খুব জরুরি আর এখন তো বেশি করে জরুরি। সো আমি আজকে আছি গাইস অঞ্জনের বাড়ি। এখন বাজে কটা বাজে? 3:46, রাত্রি 3:46। আমরা বেরোচ্ছি বাইকে করে, আজকে যাবো বর্তির বিল। অনেক ইউটিউব ভিডিও দেখেছি ওখানকার সম্বন্ধে, সো যাওয়ার একটা ইচ্ছা ছিল। সো অঞ্জন বলল চল সৈকত আমিও যাই, ও ব্লগ করবে আমিও ব্লগ করব, দুজন মিলে। সো ভিডিওটা দেখতে থাকো, স্টার্ট দিচ্ছি এখান থেকে বাইক, দেন লেটস গো, চলো। গাইজ সকাল সকাল বেরোনোর সময় চাম্পাহাটির তেমাতাতে চায়ের দোকানে আমরা সকাল সকাল চা দিয়ে যাত্রাপথ শুরু করছি, কারণ চা ইজ লাভ। চিয়ার্স। আমরা চাম্পাহাটি থেকে ভোজেরহাট হাতিশালা হয়ে নিউ টাউনে পৌঁছাই। অ্যাকচুয়ালি গাইজ, নিউ টাউনের এই জায়গাটা এত সুন্দর লাগছিল আর সবে ভোর ভোর হবে হবে করছে, তাই জন্য আমরা কি করলাম, রাস্তায় এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম। ফটোগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, ইনস্টাগ্রাম লিঙ্কটা নিচে দেওয়া আছে, তোমরা সবাই জানো তো, ইনস্টাগ্রামে দেখতে পাবে, ইনস্টাগ্রামে ফলো করে দিও। ভাই কেমন লাগছে ওয়েদারটা? খুব সুন্দর, মানে এই টাইম মানে এই সিচুয়েশনটা মানে কিছু বলার নেই, বলে বোঝাতে পারবো না, ফাটাফাটি লাগছে। আপনারা হচ্ছে ক্যামেরার লেন্স দিয়ে দেখছেন আর আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে ফিল করছি, একদম ঠিক আছে, একদমই তাই গাইস। সো আবার আমরা এগিয়ে যাবো, দেখতে থাকো। ১০১.৭২ টাকা করে যাচ্ছে পার লিটার। গাইজ আমরা এখন বিশ্ব বাংলা গেটের নিচেই দাঁড়িয়ে আছি সিগনালে, দেখতে পাচ্ছ সিগনালে দাঁড়িয়ে আছি, বিশ্ব বাংলা গেটের একদম নিচেই। সো আমরা যাবো ডান দিকে, মানে এয়ারপোর্টের দিকে সোজা চলে যাচ্ছে, তোমার কলকাতা সাউথের দিকে সোজা চলে যাচ্ছে চিংড়িহাটা হয়ে। সো ফাটাফাটি লাগছে, অ্যাকচুয়ালি সকাল সকাল ফাটাফাটি লাগছে বাইক রাইডিংয়ে। সো দেন লেটস গো। তারপর রাজারহাট থেকে বিশ্ব বাংলা সরণি ধরে ওয়েস্টিন, ওয়্যাক্স মিউজিয়াম, ইকো পার্ক ফেলে এয়ারপোর্টের দিকে চলে যেতে হবে। এয়ারপোর্ট থেকে বারাসাত গিয়ে বারাসাতের হেলাবরতলা মোড় থেকে বাঁ দিকে ব্যারাকপুর রোড ধরতে হবে। তারপর নীলগঞ্জ বাজার থেকে ডান দিকে ঢুকে বেড়াবেড়িয়া মোড় থেকে আবার বাঁ দিকে চলে যেতে হবে। আর তারপরেই গ্রামের লালমাটির রাস্তা শুরু হবে, আর লালমাটির ধারে ধারে পাটকাঠি দাঁড় করানো, দেখতে ফাটাফাটি লাগবে। আর গ্রামের মধ্যে দিয়ে বাইক চালিয়ে কিংবা যখন টোটোয় করে হেঁটে যাইভাবে যান না কেন, মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। আর সকলকে একটাই অনুরোধ, এই পাটকাঠিগুলোকে কেউ নষ্ট করবেন না কিংবা কোথাও সরিয়ে দেবেন না, কারণ এগুলো গ্রামের মানুষদের প্রচুর কষ্টের জিনিস। আর তারপর ফাইনালি বর্তির বিল, দেন লেটস গো। ফাইনালি আমরা বর্তির বিলে এসে পৌঁছালাম, খুব সুন্দর একটা জায়গা, পুরো চারিদিকটা জলাশয়। এখানে শামলা ফুল, না এগুলো শামলা ফুল চাষ হচ্ছে, আর পাট পাট শোকাতে দেয় এখানে, মানে পাট পচিয়ে পাটকাঠি তৈরি হয়। ফাটাফাটি জায়গা, ফাটাফাটি জায়গা, শুধু একটা ড্রোনের অভাব ছিল, ড্রোন ক্যামেরা থাকলে ফাটানো শট আসতো। দেখতে পাচ্ছ
চারিদিকে পুরো জল, আর সামলা ফুল ফুটে আছে, সাদা সাদা পুরো হয়ে আছে, ছোটো 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 সাদা সাদা, পুরো হেভি লাগছে দেখতে। এবার আমরা কি করব, আমরা নৌকো নেবো, নৌকোয় করে চারিদিকটা ঘুরবো, তোমাদের ভালো করে দেখাবো ক্লোজ আপ শট। সো দেখতে থাকো গাইস, এখানে এসে একটু খিদে খিদে পাচ্ছে, তাই জন্য বাপুজি কেক খাচ্ছি। বাপুজি কেক এই দাদাটার কাছ থেকে নিয়ে, মানে কিনে, বাবুজি কেক। এবার আমরা খাওয়া হয়ে গেলে নৌকোয় চড়বো, মজা হবে। গাইস আমরা ফাইনালি নৌকোতে উঠে পড়েছি। উঠেছিলাম যখন নৌকোটা টলমল করছিল, একটু ফাটছিল ভাই, সিরিয়াসলি একটু ফাটছিল। তো ফাইনালি উঠে পড়েছি, দেখতে পাচ্ছ জল। আমাদের নৌকো দাদা নৌকো চালাচ্ছে, সাহস দিচ্ছিল যে কোনো ভয় লাগবে না, নৌকে উপর উঠে গেছি। দেখো অঞ্জনও ব্লগ বানাতে শুরু করে দিয়েছে। দাদা তোমার থেকে জানতে যাবো, এখানে কোন টাইমটা আসা বেটার, সকালে না বিকালে? সকালটাই বেটার না? আর মানে বেস্ট মাস কোনটা এখানে আসার, একদম কোন সময়টা ভাল লাগে আর কি? এখানটা বর্ষাকালটা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ষাকালে ফুলটা কোন সময় ফোটে? থ্যাংক ইউ দাদা। গাইস দেখতে পাচ্ছ এই যে শ্যামলা ফুলগুলো ফুটে রয়েছে, এই যে একটা শ্যামলা ফুল দেখতে পেয়েছি, দাদাকে দাঁড়াতে বললাম তুলবো বলে। এই যে গাইস জাস্ট সি, ফাটাফাটি লাগছে, অসম লাগছে। এটা রাখি আপাতত, এটা এই নৌকোয় রেখে দিলাম, থাক এখন, হেভি লাগছে গাইস। দাদা তোমাকে, তোমার কাছে জানতে চাইবো যে এখানে লোক আসা কবে থেকে শুরু হয়েছে? আমফান? মানে আমফান মানে 2020, হ্যাঁ 2021, এই 2 বছর ধরে লোক আসছে, মানে ভাইরালটা হয়নি। আচ্ছা আচ্ছা গাইস, জাস্ট ফিল ইট, জাস্ট ফিল ইট, এটা অন্য লেভেলের লাগছে গাইস, পুরো এসাদের ভাগ হবে না, এই জিনিসের টেস্টের কখনো ভাগ হবে না, ফাটাফাটি লাগছে গাছ। এখানকার মানুষজনের কাছে শুনলাম যে এখানে নাকি বিকেলবেলা বেশি লোক আসে, বাট আমার মনে হয় বিকেলবেলার থেকে এই সকালবেলার টাইমটা ফাটাফাটি লাগে দেখতে। এখন বাজে 7টা, একদম একদম, রাস্তার উপরে হেঁটে ঘুরে বেড়ালে সেই মজাটা পাওয়া যাবে না, যদি না তোমরা নৌকোয় চড়ো। নৌকোয় চড়লে একটা ফাটাফাটি লেভেলের মজা আছে, একদম পুরো জলের মধ্যে যাচ্ছে। এইগুলো তো এই দেখুন গাইস, অঞ্জন ব্লক করছে গাইস শুয়ে শুয়ে। সো গাইস ফাইনালি আমাদের নৌকোর ভ্রমণ শেষ হলো, ওই যে ওই নৌকোটায় ছিলাম আমরা, ফাটাফাটি লাগলো, ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স হলো। এটা গাইস অ্যাকচুয়ালি এটা মাঠ, এখানে চাষ হয়, আর বর্ষাকাল থেকে এখানে যখন বৃষ্টির জল জমতে শুরু করে, তারপরে এই ওই কচুরিপানা, শ্যামলা এসব ফুল ফোটে, এগুলো দেখতেই মানুষ আসে, গত 2 বছর ধরে আসছে। আর মানে জিনিসটা কিন্তু হ্যাবক কিছু না, কিন্তু
বিলিভ মি, ঘুরে দেখলাম মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে, একটা অন্যরকম রিফ্রেশমেন্ট লাগবে। দেখো পার্টগুলো কি সুন্দর, প্যাকেটগুলো রাখা আছে, একদম ফাটাফাটি লাগছে, একদম অন্য লেভেল। এইসব ছবিগুলো ইনস্টাগ্রামে যাবে গাইস, ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতেই হবে, একটা ফাটাফাটি লাগছে, অসম। গাইস এখানে নৌকো চড়তে গেলে মাথা পিছু একটুকুনি ঘোরালে মাথা পিছু 50 টাকা করে নেবে, আর কিছুক্ষণ ঘোরালে 1 ঘন্টা, মানে সরি কি সব বলছি, কিছুক্ষণ ঘোরালে 100 টাকা নেবে। আমাদের দুজনের থেকে গাইস 250 টাকা নিয়েছে, কারণ আমরা 1 ঘন্টার বেশি ছিলাম, অনেকক্ষণই ছিলাম আমরা, পুরো শুয়ে বসে সব রকমভাবে ফটো তুলেছি, সব ফটোগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবে। খুব ভালো যে নৌকো দাদারা চালাচ্ছিলো আমাদের, ভালো কথা বলছিলো, এখানকার সব মানুষজনের সম্বন্ধে বলছিলো। আচ্ছা যারা যারা ভর্তির বিল আসবে ঠিক আছে, এই দাদাকে দেখে রাখো, এই দাদার কাছ থেকে চা কিন্তু অবশ্যই খাবে ঠিক আছে, আর মধ্যবিত্ত সৈকতের নামটা অবশ্যই করবে ঠিক আছে। দাদার নাম কি? বাপি ঢালি। বাপি ঢালি, বাপি ঢালি। তো বাপি ঢালি দা, আবার দেখা হবে ঠিক আছে বন্ধু, সবাই না একদম সবাই আসবে, নিশ্চয়ই আসবে, খুব ভালো জায়গা, ইন্দ্রপুর বাজার হয়ে আসবে। আচ্ছা সবাই ইন্দ্রপুর বাজার হয়ে আসবে ঠিক আছে, হসপিটালের থেকে নেমে আগে বাজার। ওকে টাটা টাটা টাটা। খুব এনজয় করলাম, খুব আনন্দ করলাম, এবার আমরা বেরোবো। গাইস আমরা এখন আছি এয়ারপোর্টের সামনেই, একটা ফ্লাইট টেক অফ হচ্ছিলো, সেটার ভিডিও করলাম, দেখে নাও। তো গাইস খুব জোর খিদে পেয়েছিলো, কী করবো, চিংড়িহাটার মোড়ে, এই এটা চিংড়িহাটার মোড়, চিংড়িহাটার মোড়ে একটা দোকানে বাটোরা খাচ্ছি, বাটোরা সাথে ঘুগনি আলুর দম। তুমি ঘুগনি দিয়ে খেয়ে দেখি, আলুর দম দিয়ে খাই, সলিড। এই জাস্ট বাড়ি ঢুকলে চোখ মুখের অবস্থা খুব খারাপ, এবার স্নান করতে হবে ঠিক আছে, ভালো করে স্নানটা করতে হবে। সো ভিডিওটা এখানেই শেষ করবো, ভর্তির বিলের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, তোমরা ভর্তির বিল সম্বন্ধে আগে জানতে নাকি সেটাও কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধবের মধ্যে। সো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ সাবস্ক্রাইব করলে মনের মধ্যে সাহস পাবো আরও নতুন নতুন ভিডিও বানানোর, তাই জন্য সাবস্ক্রাইবটা ইজ মাস্ট। ওকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্কটা নিচে দেওয়া থাকবে। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই।